যে রাধে সে চুলও বাঁধে। এখানেই শেষ নয়, মেয়েরা রাধা ও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে এবার শুরু করলেন নিজেদের উদ্যোগে দুর্গাপুজো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পিংলাস গ্রামে হতো না দুর্গাপুজো। দীর্ঘ প্রায় 6-7 কিলোমিটার এলাকা জুড়ে কোনো গ্রামেই হয় না দুর্গাপুজো। অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতেন দূরের কোনো পূজা মণ্ডপে। আবার কখনো এত দূর যাওয়া হয়তো সবার পক্ষে সম্ভব হতো না, তাই নিজেরাই চিন্তাভাবনা করে গ্রামে দুর্গাপুজো করার উদ্যোগ নেয়। স্বসহায়ক দলের মহিলারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করার পর গ্রামের মানুষজনদেরকে জানায় বিষয়টি। তবে গ্রামের মানুষরা তাদের কথায় সায় দেয়নি, তবে পিছিয়ে পড়েননি মেয়েরাও। নিজেদের প্রচেষ্টায় 13 জনের একটি কমিটি করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে শুরু করেন দুর্গাপুজো। 2024 সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের বাজেট 4 লক্ষ টাকা। লক্ষ্যের ভাণ্ডারে জমানো পুঁজি থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় ধুমধামে পালন করছে পুজো। অন্যান্য পুজো কমিটির মতো এই মহিলা পরিচালিত পুজো রাজ্য সরকারের দেওয়া সাহায্য পায় না, তাই সরকারের কাছে তারা আবেদনও করেন পরবর্তীকালে এই সাহায্য পেলে আরও ভালোভাবে পুজো করতে পারবেন। কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই স্বসহায়ক দলের মহিলারা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠিত করে দুর্গাপুজো। আপনারা এই মহিলারা হঠাৎ কেন পুজো উদ্যোগ নিলেন, স্বসহায়ক দল? এক, আমাদের গ্রামে কোনো পুজো থাকেনি, আমাদের পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল, বুঝতে পারছেন, পুষ্পাঞ্জলি অভাব ছিল বলে আমরা এই স্বসহায়ক দলে আমরা এই পুজোটা, আমরা উৎসবটা আরম্ভ করেছি। তো কত টাকা আপনাদের খরচ হয়েছে পুজোতে? 4 টাকা, আমার 4 লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। আমরা তো কারেক্টেন কিছু করি, আর আমাদের চাঁদা করা হয়, যতগুলো 13টা মেয়ে আছে আমরা চাঁদা করা হয়, চাঁদা করে পুজোটা আমাদের আরম্ভ করা হয়েছে। সরকারি সাহায্য পেয়েছেন? না, আমরা সরকারি সাহায্য পাইনি। জেনে বলতে চাইছি যে দিদি যদি সাহায্য যদি করেন, আমরা চাইছি যে আমরা আর একটু বড়ো করে পুজোটা আর একটু করবো। আমরা সরকারি সাহায্য পাইনি, দিদির কাছে একটাই অনুরোধ যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, আর একটু বড়ো করে করার জন্য চেষ্টা করছি আমরা। আপনার নাম? সজল বাগরা। আপনাদের যে পিংলাস গ্রামে মহিলা কমিটি দ্বারা পরিচালিত পুজো, হঠাৎ কেন এই বিষয়টা মাথায় আসলো কেন? আসার কারণ একটাই ছিল, আমাদের 5-4টা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না, অনেক দূরে, মানে 10-15 কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে। তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে, মানে গ্রুপ মেয়েদের, আমাদের, আমার একার নয়, আমরা দেশে একটা পুজো করবো, তার জন্য আমাদের পুজো করা, মানে স্বসহায়ক দল। স্বসহায়ক দল কতজন রয়েছেন সদস্য? আমরা মেন কমিটি আছে 13 জন, স্বসহায়কের দলের মধ্যে আমাদের রয়েছে 160 জন। আচ্ছা, তো এটা কততম বর্ষ আপনাদের? তৃতীয়তম বর্ষ। কত টাকার বাজেট রয়েছে? 4 লাখ টাকা বাজেট আছে। মানে আপনারা এই উদ্দেশ্যে করলেন যে দূরে যেতে পারছিলেন না সেই জন্য? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে, তার জন্য দেশে করার জন্য। সরকারি সহযোগিতা পেয়েছেন? না, পাই না। আবেদন করবেন কিছু? হ্যাঁ, আবেদন অবশ্যই করতে চাই, আমার যেহেতু পেতে চাই, আবেদন করতে কোনো ক্ষতি নেই আমাদের। কীভাবে আবেদনটা করবো আমরা, আবেদনটা পৌঁছাবো কীভাবে? লোকালি কেউ সহযোগিতা করছে আমাদেরকে? না। আপনার নাম? সোনামণি খান। নতুন ঘর বানিয়েছেন কিংবা পুরনো বাড়ির রং করবেন, কী রং করবেন, কত খরচ হতে পারে, এটাই ভাবছেন তো? এই নিয়ে আর চিন্তা নেই, আপনার ভরসার ঠিকানাতে চলে আসুন ধূপগুড়ি গয়েরকাটা রোডের BM ট্রেডিং কোর্টে। এখানে এশিয়ান পেইন্টস, পিডি লাইট, হাইজা পেইন্টস সহ বিভিন্ন রং পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। আপনার বাড়ি নতুন রঙে রাঙাতে একমাত্র ভরসা BM ট্রেডিং কো। তাই আর দেরি করবেন না, চলে আসুন তাড়াতাড়ি। আমাদের ঠিকানা BM ট্রেডিং কো, গয়েরকাটা রোড, বিজেপি পার্টি অফিসের পাশে। যোগাযোগের জন্য ফোন করুন 8293464493 এই নম্বরে।